নারিকেল গাছে চড়ে মন্ত্রীর ভাষণ। দেশে কোনো সংকট চললে জনগণকে সে বার্তা দিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সাধারণত সংবাদ সম্মেলন করে। সরকারের শীর্ষ ব্যক্তি কখনো কখনো জাতির উদ্দেশ্যে ভাষণও দেন। তবে শ্রীলঙ্কার এক মন্ত্রী যা করেছেন তা সম্ভবত কেউ করার চিন্তা করবে না। তিনি রীতিমতো নারিকেল গাছে চড়ে দেশবাসীকে নারিকেল সংকটের বার্তা দিয়েছেন। সম্প্রতি ঘটনাটি ঘটেছে শ্রীলঙ্কায়। দেশটির নারিকেল, ফিশটেইল, পাম, তাল ও রাবার চাষ এবং সংশ্লিষ্ট শিল্প পণ্য উৎপাদন ও রপ্তানি বৈচিত্র্যকরণ বিষয়ক প্রতিমন্ত্রী অরুণদিকা ফার্নান্দো একটি সহায়ক যন্ত্রের মাধ্যমে নারিকেল গাছে চড়েছেন। এরপর একটি নারিকেল হাতে উপস্থিতি লোকজনের উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন। ভাষণে নারিকেল সংকটের কথা জানিয়ে সবার উদ্দেশ্যে বলেন, প্রতিটি অনাবাদী জমিতে নারিকেল চাষ করা হবে বলে আমরা প্রত্যাশা করছি। একই সঙ্গে স্থানীয় শিল্পে যোগান বাড়াতে উদ্যোগ নিতে হবে। এর মাধ্যমেই আমরা বৈদেশিক মুদ্রা আয় করতে পারব।